আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ গরুরহাট দর্শক 7 মাইল গরুরহাট শারশা থানা। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে কিছু বড় বড় গরু দেখাবো, ডবল বডির গরু দেখাবো, মাংস ধরনের গরু কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব। বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে। সামনে একটা কাকা, কাকা কয় দাঁত? ছয় দাঁত। কি জাতের গরু? আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু ছয় দাঁতের ফ্রিজিয়ান জাতের গরু। গরুটা দেখতে পাচ্ছেন কিনা গরু না বাসার গরু? কিনা গরু। আপনার কিনা গরু চাচ্ছেন কত? 72 চাওয়া, কম বেশি তো আছে। কত হলে বিক্রি করবেন? 68। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 72 চাচ্ছে, ডবল বডির বড় গরু, 68 হলে বিক্রি হবে। দেখা দেখি চলছে, দরদাম চলছে। যশোর জেলার 7 মাইল গরুরহাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর্শক চাইলে আসতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ডবল বডির বড় গরু। দর্শক বড় গরু ভালো আছেন? ভালো ভাই, ভালো। কি অবস্থা ভাই বাজারের? 82 চাচ্ছেন, 76 হলে বিক্রি করবে। দাঁতে কয়টা? 6 দাঁত। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 6 দাঁতের গরু, হাটের লাস্টের দিকে 6 দাঁতের গরু। আচ্ছা ভাই, বাজার কেমন দেখছে? খুব বেশি ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা 7 মাইল গরুরহাটে আমদানি ভরপুর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। কাকা কয় দাঁত? কাকা 6 দাঁত। বাজার কেমন দেখছে? বাজার ভালো বলতেছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গরু 6 দাঁতের গরু, 6 দাঁতের। আপনার কিনা গরু না বাসার গরু? আমার কিনা গরু, মানে ব্যবসার গরু। ব্যবসার গরু। আচ্ছা আচ্ছা, এটা এখন আপনি চাচ্ছেন কত? আমি চাচ্ছি 72। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু ব্যবসার গরু বলতেছে 72 চাচ্ছে, 72। এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত? 68-63। আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি করবেন? 65 হলে বেচা কিনা হবে। দর্শক আপনারা শুনতে পেলেন, এই যে গরুটা 65 হলে বিক্রি হবে। 7 মাইল গরুরহাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আসতে পারেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে। এখানে একটা দরদাম চলতেছে দর্শক, ছাতির ভিতরে অনেক গরম, বিরাট গরম। কয় দাঁত? 6 দাঁত। কি জাতের গরু? কুরাস। আপনারা শুনলেন, এই যে একটা গরু 6 দাঁতের কুরাস জাতের গরু। দর্শক কুরাস জাত, আপনারা দেখতে পাচ্ছেন গরুটা 7 মাইল গরুরহাট থেকে ব্যবসার গরু। গরু কয়টা আজকে? আচ্ছা আচ্ছা, এটা চাচ্ছেন কত? 72। বেচা বিক্রি? 65-66। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 65-66 হলে বিক্রি হবে। আপনারা দেখতে পাচ্ছেন 7 মাইল গরুরহাটে ভরপুর আমদানি, প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। দেখা দেখি চলছে, দরদাম চলছে। আপনারা চাইলে আসতে পারেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। দর্শক বেচা বিক্রি জমে উঠেছে। সামনে একটা মাংস ধরানোর ভাঙড়ি গরু। দর্শক কাকা ভালো আছেন? কি অবস্থা বাজারে? ভালো না। এটা কয় দাঁত? 7 দাঁত। আপনারা শুনলেন, এই যে একটা গরু 7 দাঁতের গরু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 7 দাঁতের গরু। আচ্ছা জাতে কি? আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 70-72 হলে বিক্রি করবে বলতেছে। প্রচুর আমদানি, এটি বিশাল বড় গরুরহাট। বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে, আপনারা চাইলে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চমৎকার গরু। দর্শক ডবল বডির বড় গরু,
মাংস ধরানোর গরু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। কি অবস্থা বাজারের? ভালো ভালো। গরু কয়টা? গরু পাঁচটা। এখানে একটা বাদ বাকিগুলা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, বাদ বাকিগুলা বিক্রি হয়ে গেছে। দর্শক, এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটার টোটাল স্ট্রাকচার, চমৎকার গরু, মাংস ধরানোর বড় গরু। চাচ্ছেন কত গরুটা? 125 চাই। 125 চাচ্ছে? কত হলে আপনি বিক্রি করবেন? 115। দাম পেয়েছেন কত? 10 পর্যন্ত। 10 বলেছে দর্শক। এই যে গরুটা 10 দাম পেয়েছে, 115 হলে বিক্রি হবে। চমৎকার গরু, বড় বড় গরু দর্শক, ডবল বডির গরু আপনারা দেখতে পাচ্ছেন। যশোর জেলা 7 মাইল গরুরহাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চাইলে আসতে পারেন।